আপনারা কি ভেবেছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যখন যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধটা কতদিন টিকে থাকতে পারত, বিশেষ করে ইউক্রেনের যে সামরিক শক্তি এবং রাশিয়ার যে সামরিক শক্তি তার তুলনা করলে ইউক্রেন অত্যন্ত দুর্বল, রাশিয়া অবশ্যই অত্যন্ত সবল। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে দিনের পর দিন ধরে এই যুদ্ধ চলছেই এবং এখনও এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাহলে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে লাভ হচ্ছে কার, ক্ষতিই বা হচ্ছে কার? এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর মাঝেও কিছু ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি চলছে, আবার নিষেধাজ্ঞাও আছে, আবার গ্যাসের চাবি বন্ধ করে দেওয়ার পর ইউরোপে উদ্বেগও আছে। এখন প্রশ্ন উঠেছে যে তাহলে কি ব্যবসা বাণিজ্যের চাহিদার কাছে নিষেধাজ্ঞার যে রাজনীতি বা ইম্প্যাক্ট তাকে কিছুটা হালকা হয়ে যাচ্ছে? চলুন আমরা আজকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির এসব বিষয়গুলোর একটা বিশ্লেষণ শুনি। এই বিশ্লেষণ শোনার জন্য টিভিএসের বিশ্লেষণে আমার আমন্ত্রিত অতিথি দার্শনিক প্রফেসর জনাব সলিমুল্লাহ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি আরও ওয়ার্সাদি আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে। তাহলে প্রথমে আমি আপনার কাছে একটু জানতে চাই ইতিহাসের নিরিখে যে এই যুদ্ধটি কেন এত দীর্ঘায়িত হলো। ধন্যবাদ, এটা নিয়ে প্রচুর আলোচনা গত চার মাসে হয়েছে। যুদ্ধ যখন শুরু হয় তখন ফেব্রুয়ারির 24 তারিখ, তার তিন দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তৃতা দিয়েছিলেন তারা কেন এই আক্রমণটা করছে, মানে তিনি আক্রমণ কত তারিখে শুরু করবেন তা বলেননি। তার মধ্যে তার যে উদ্বেগটা প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে ইউক্রেনে যাদেরকে আমরা সাধারণত ডানপন্থী বলি, তার সাথে তিনি দুটো শব্দ যোগ করেছেন যে যারা নাৎসিপন্থী তারা সেখানে সরকারের উপর প্রভাব বিস্তার করেছে। যেমন একটা হলো আজব বাহিনী বলে, এই আজব বাহিনীটা কী? এটা একটা ব্যাটালিয়ন যেটা ইউক্রেনের ন্যাশনাল গার্ড আর্মির তার অংশ। তার এখানে আরেকটা 2014 সনের যেটাকে ময়দান বিপ্লব বলা হয়, যে বিপ্লবের মাধ্যমে পোরশেঙ্কো ক্ষমতায় আসেন এবং তারপরে ক্ষমতায় আসেন আপনার এই যে বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এই গ্রুপের যারা প্রথম জোট, আমি ওই রাজনৈতিক মতধারার কথা বলছি, তারা ক্ষমতা আসেন 2014 সনে। তাদের যে পলিসি ছিল সেটা ছিল তারা রাশিয়াকে একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, কিন্তু সারা পৃথিবী কী বলছে আমি সেটাই বলছি। কিন্তু তখন দুটো ঘটনা ঘটে, ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস যেটাকে বলা হয় তার দুটো ছোট রাষ্ট্র যারা স্বাধীনতা ঘোষণা করে 2014 সনে, হ্যাঁ, দোনেৎস্ক এবং লোহান্স নামে লেখে এই দুটো অঞ্চল, তাদের সাথে যুদ্ধ লেগে যায় ইউক্রেনের বাহিনীর। ইউক্রেনের বাহিনীর কোন অংশগুলো সেখানে যুদ্ধ করেছে আমরা যদি আরও একটু সূক্ষ্ম জিনিসে যাই, তাই হচ্ছে এই আজব বাহিনী যারা নিউ নাৎসি বলা হয় তারা কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কির কথা পরে মানতে ছিল না। জেলেনস্কির প্রেসিডেন্ট 2019 সনে, আমি তার আগের কথা বলছি, তখন রাশিয়ানরা তাদেরকে দুটো যুদ্ধ করে পরাজিত করে, সেটা লোকে খেয়াল করে না। মানে রাশিয়ানদের সহায়তায় ওই লুহানস্ক এবং দোনেৎস্ক দুই রাষ্ট্রের যে বিদ্রোহী বাহিনী, যাদেরকে এরা ইউক্রেনিয়ান আর্মি যাদেরকে শুধু টেরোরিস্ট বলে, জিনিসটা খেয়াল করার জন্য আমি আমাদের দর্শকদের সুবিধার জন্য বলছি, পাকিস্তান আমলের সংগ্রামে 1971 সনে পাকিস্তান বাহিনী যেমন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শুধু টেরোরিস্ট বলতো, দুষ্কৃতকারী বলতো, অনেকটা তাই, কিন্তু শেষ পর্যন্ত তারা 2015 সনের ফেব্রুয়ারি মাসে একটা চুক্তিতে পৌঁছে, সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, একে বলে মিনস্ক অ্যাকর্ড বলে, এইটা গুরুত্বপূর্ণ। এটি মানে কি, এই অঞ্চলগুলি স্বায়ত্ত শাসন দেবে, এই অঞ্চলগুলি হচ্ছে রুশপন্থীদের প্রাধান্যে চলে এবং এখানে অনেকাংশ লোক রুশ ভাষায় কথা বলে। সম্পর্কটা রুশ এবং ইউক্রেনিয়ানদের বহু পুরনো, আমি সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এইখানে রাশিয়ারই পূর্বাঞ্চল যেটা শিল্পায়িত অঞ্চল সেইখানে দুটি অংশ তারা মনে করছে তারা নিপীড়িত হচ্ছেন, এটা হচ্ছে একটা ঘটনা। কিন্তু পোরশেঙ্কো সেই চুক্তি আর বাস্তবায়ন করেননি, অর্থাৎ এদের স্বাধীনতাকে স্বাধীনতা হিসাবে নয় স্বায়ত্তশাসিত এলাকা হিসাবে স্বীকার করা হবে, তাদের সৈন্যবাহিনী সরিয়ে নেওয়া হবে ইত্যাদি। এই মিনস্ক অ্যাকর্ডটাই হচ্ছে মূল বিরোধের কেন্দ্র। তখন পোরশেঙ্কো যিনি জেলেনস্কির আগে প্রেসিডেন্ট ছিলেন, তিনি এবং জেলেনস্কির প্ল্যাটফর্ম হচ্ছে কি, এটাকে তারা মনে করছে ক্যাপিচুলেশন এগ্রিমেন্ট, অর্থাৎ রাশিয়ার কাছে আত্মসমর্পণ নীতি, মিনস্ক এগ্রিমেন্টকে বলছে, তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না করে করে না। এই সুবাদে যুদ্ধটা শুরু হলো 2016তে। এই যুদ্ধ যে ধ্বংসাত্মক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি কোনো মন্তব্য করছি না, রাশিয়া যদি এই যুদ্ধ শুরু না করে অন্যভাবে সমাধান করতে পারে তাদেরও লাভ হতো। কিন্তু এখন আসল কথা আসেন, যুদ্ধ যখন শুরু হলো তখন রুশ দেশের লক্ষ্য ছিল কি, আপনি এটা খেয়াল করুন, লক্ষ্য ছিল যে
কিয়েভে তারা যে ব্যাপক আক্রমণ শুরু করলো, একসাথে বড় সেনাবাহিনীর কলামগুলো মুভ করা শুরু করলো, অনেকটা যাকে বলে কনভেনশনাল যুদ্ধের মতো, অনেকে মনে করেন তারা লক্ষ্য করেছিলেন যে একটা সরকার পরিবর্তন করে তারা একটা রুশপন্থী সরকার বসাবেন, কিন্তু যেই প্রতিরোধের মুখোমুখি তারা পড়েছেন তাতে তারা সরে যেতে বাধ্য হয়েছেন। আমরা জানি প্রথম এক মাস তারা চেষ্টা করে পিছিয়ে এসছেন, তারপরে তারা তাদের নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন, সেটা তারা বলছে এই ডোনেস অথবা লোহান্স সম্বলিত ডনবাস অঞ্চল প্লাস দক্ষিণ ইউক্রেন, ইউক্রেনের যে অংশটাকে রাশিয়া 214 সনে দখল করেছিলেন ক্রিমিয়া, তার পাশে খারকিভ শহর ইত্যাদি অঞ্চল তারা মুক্ত করবে, তাদের ভাষায় লিবারেট করবে, এটা তাদের বর্তমান লক্ষ্য, এটা তারা প্রায় অর্জন করে ফেলেছে এর মধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় লক্ষ্য কী ছিল? অনেকে বলেছে তারা পুরো ইউক্রেন দখল করতে চায় কিনা, ইউক্রেনের অস্তিত্বকে তারা বিপদের মুখে ফেলতে চায় কিনা, তারা কিন্তু তা বলে নাই কখনো। তারা বড় জোর সরকার পরিবর্তন করতে চেয়েছিল, যেটাকে আমেরিকানরা রেজিম চেঞ্জ বলে, সেটা অর্জিত হয় নাই। জেলেন্সকির পপুলারিটি আছে দেখা যাচ্ছে, কিন্তু সেখানে অনেক সংগ্রাম আছে। দ্বিতীয়টা কী হতে পারত? যে রুশ বাহিনী পরাজিত হয়ে চলে আসতে পারত, এইটা অসম্ভব। আমি বলছি আমেরিকার বড় বড় যারা বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধনীতির বিশেষজ্ঞ তারা বলছেন একটা পারমাণবিক যুদ্ধ ছাড়া অথবা সোজা কথা একটা বিশ্বযুদ্ধ ছাড়া বর্তমানে রাশিয়াকে পরাজিত করা সম্ভব নয়। তাহলে যুদ্ধের ফলাফল কী হবে? দুটো হতে পারে। এখন যেটা আপনি বললেন, যদি পুরোপুরি উৎখাত করা সম্ভব না হয়, অর্থাৎ রাশিয়ার পূর্ণ বিজয় না হয় অথবা রাশিয়াকে পরাজিত করা সম্ভব না হয়, তখন যুদ্ধটা হবে স্ট্যাগনেটিং অ্যান্ড স্টেলমেট, অর্থাৎ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এখন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কে কতদিন টিকে থাকতে পারবে? তখন রাশিয়াকে পিছু হটতে বাধ্য করার জন্য পশ্চিমা ন্যাটো জোট, যেটা রাশিয়ার ভাষায় যুদ্ধের প্রকৃত সমর্থক, যারা এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে, তারা যদি চাপ দিত তাহলে যুদ্ধ কিন্তু অল্পক্ষণে শেষ হয়ে যেত, মানে অর্থাৎ একটা নেগোসিয়েটেড সেটেলমেন্ট হতো। এই নেগোসিয়েশনের পথে প্রথমেই আপনি যদি তথ্যগুলি নেন, ইউক্রেনের পক্ষ থেকে যারা আপনার দরকষাকষি করতে গেছেন তারা প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ান সৈন্যরা উইথড্র করলে আমরা এই শর্তগুলো মেনে চলবো, ওই দুইটা অঞ্চলকে আমরা স্বাধীন করে দেবো। কিন্তু সেটা যদি আজকে জেলেন্সকিও মেনে নেয় তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, ওখানে ডানপন্থী কিছু শক্তি আছে, এই জিনিসটা বোঝা দরকার। তার একটা প্রমাণ 2015 সনের মিনস্ক এগ্রিমেন্ট বাস্তবায়ন করতে যাওয়ার সময় সেখানে স্বোদা পার্টি বলে একটা ডানপন্থী পার্টি আছে, রাইট সেক্টর বলে আর একটা ডানপন্থী জোট আছে, তারপরে আছে আজব ব্যাটালিয়ান, এরা একটা বিরাট সমাবেশে পুলিশের কর্তাদের মিটিংয়ে একজন একটা গ্রেনেড ছুড়ে মারে, এই 2015, তাতে 100 পুলিশ অফিসার নিহত হয় কমপক্ষে, কোথায় ইউক্রেনের পুলিশ অফিসার, ইউক্রেনের ডানপন্থীরা। অর্থাৎ তারা ঘোষণা করেছে কি তারা শান্তি মেনে নেবে না, তারা মিন্স এগ্রিমেন্টকে বলেছে ক্যাপিচুলেশন এগ্রিমেন্ট, আত্মসমর্পণ চুক্তি। এই জিনিসটা মনে রাখলে সুবিধা হবে। এই কারণে বলছি এখনও পাশ্চাত্যের দেশগুলি সীমিত সাহায্য দিচ্ছে, দূরপাল্লার অস্ত্র দিচ্ছে বা দিচ্ছে না সেটা বড় ব্যাপার না, তারা নিজেরা যুদ্ধে নামবে না, কিন্তু তারা সব কিছু তাদেরকে সহায়তা করবে। এই সহায়তা করার ফল হচ্ছে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। এখন আপনি বলতে পারেন যুদ্ধ শুরু হয়েছে কী কারণে এবং যুদ্ধ শেষ হচ্ছে না কী কারণে, দুটো কিন্তু একই কারণ। এখন আরেকটা কথা বলে সেটা এই যুদ্ধের পরিণতি কী হবে আমি বলে আপনাকে আরেকটা প্রশ্ন করার সুযোগ দেব। প্রথমটা হলো এই যুদ্ধের অনেক রকমের পরিণতি আছে, এটা হলো অতিরিক্ত সামরিকীকরণ, যেমন বলা ইউক্রেনকে পৃথিবীর এক ধরনের শস্য ভাণ্ডার বলা যেতে পারে, সেটা আমি রাখি। কিন্তু যেমন জার্মানি, নবগঠিত জার্মানি অর্থাৎ নব একত্রিত জার্মানি, আজকে তারা তাদের জিডিপির আগে খরচ করত সরকার 1 ভাগেরও কম সামরিক খাতে, তারা ঘোষণা দিয়েছে তারা জিডিপির 2 ভাগ খরচ করবে সামরিক খাতে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ জার্মানিতে এটা হচ্ছে, জার্মানি কিন্তু নব উদ্যোগে তার উচ্চাবিলের জন্মেছে, যেমন ইউগোস্লাভিয়া যখন ভেঙে যাচ্ছিল 90-এর দশকে তখন জার্মানি কিন্তু সেখানে একটা পুনর্গঠনের ভূমিকা বা নেতৃত্বের ভূমিকা নিতে চাচ্ছিল, অর্থাৎ ইউরোপে জার্মানি নেতা হয়ে ওঠার তার যে পুরনো আকাঙ্ক্ষা সেটা দেখা দিয়েছিল। এখন আসলে যুদ্ধের বর্তমান একটা হচ্ছে একটা পরিণতি, ইউরোপে জার্মানির মতো অথবা অন্যান্য দেশ যেগুলিকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলেছিলাম, তারা সামাজিক ওয়েলফেয়ারের টাকা কেটে অনেক বেশি যুদ্ধক্ষেত্রে বাজেট হস্তান্তর করবে। পার্থক্যের মধ্যে কি বলি, 100 বছর আগে প্রথম মহাযুদ্ধের সময় ইউরোপে এই পরিস্থিতি দেখা দিয়েছিল, 2 জোটে বিভক্ত হয়েছিল ইউরোপ, এবং এই জোটগুলির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের জাতীয় রাজনীতিতে সমর্থন আশা করেছিল। আমি একটু সংক্ষেপে একটা তথ্য বলি, 1912 সনে সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে, দেখি ইংরেজিকে কেউ ব্যাসেল বলে, সেই শহরে সম্মেলন হয়েছিল
সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয়, সেখানে তারা বলেছিল যে যদি যুদ্ধ লাগে আমরা সশস্ত্র দেশের জাতীয় সেনাবাহিনীকে সমর্থন করব না, শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতার কারণে শ্রমিকরা শ্রমিকদের বিরুদ্ধে লড়বে না। কিন্তু দু বছর না যেতেই 1914 সালে খোদ জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, যেটা এসপিডি বলতো, এটা ছিল অনেক শক্তিশালী পার্টি, পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল, তারা সকলেই ওয়ার ক্রেডিটের পক্ষে ভোট দিয়েছিলেন। তার মানে তারা জার্মান জাতীয়তাবাদী হয়ে গিয়েছিলেন। পার্থক্যের মধ্যে বলছি, এখন সেরকম কোনো শক্তিশালী বামপন্থী পার্টি নাই, ইউরোপের রাজনীতির সমাবেশটা বলছি। এখন তো ডানপন্থী এলিটদের মধ্যেই এক ধরনের বিরোধ আছে, আমাদের দেশ দেখলে বোঝা যায়, বিএনপি আওয়ামী লীগ যে টাইপের সেইভাবে এক ধরনের, এটা হচ্ছে এলিটদের মধ্যেকার বিরোধ আছে কার পরে কে প্রেসিডেন্ট হবে। এটা আপনি শ্রীলঙ্কা দেখলেও দেখবেন, ভারতে দেখলেও দেখবেন, বাংলাদেশেও দেখবেন, পাকিস্তানেও দেখবেন, ইউরোপেও মোটামুটি অবস্থা তাই। সেই জন্য বলছি, এই যুদ্ধের পরিণতি যাই হোক না কেন, বর্তমানে যুদ্ধের যে তিনটা ফলাফল আমরা দেখলাম, একটা হচ্ছে কি রাশিয়ার সম্পূর্ণ বিজয়, এটা সম্ভব নয়, রাশিয়ার সম্পূর্ণ পরাজয়, এটা সম্ভব নয়, ফলে ন্যাট হবে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, সেটাই চলছে। কিন্তু এই দীর্ঘস্থায়ী যুদ্ধ একদিন শেষ হবে, তখন নতুন একটা সমস্যা দেখা দেবে, বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞটাকে ইউক্রেনকে পুনর্গঠন করতে হবে, এবং তার যে বিপুল সংখ্যক শরণার্থী তৈরি হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু যেটা স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যে এক ধরনের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, সেটা নষ্ট হলো। কিন্তু রুশ প্রভাবাধীন অঞ্চলগুলো ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং ইউক্রেনের বহু লোক ছিল রাশিয়ার প্রতি সমবেদনা সম্পন্ন, তাদের মনে একটা বিদ্বেষ তৈরি হয়ে গিয়েছে। তো এই জন্য বলছি, এই যুদ্ধের ফলাফল হচ্ছে রুশ এবং ইউক্রেনের দিক থেকে দেখলে এইটাই, তাদের আস্থা সম্পর্ক নষ্ট হলো এবং একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক এখন শত্রুতামূলক সম্পর্কে পরিণত হলো। কিন্তু লাভ হলো কাদের? লাভ হলো ন্যাটোর যারা নেতা তাদের, দুরকম লাভ হলো আমেরিকার, এক হচ্ছে রাশিয়াকে কোণঠাসা করা গেল, দ্বিতীয় লাভ হলো যে ইউরোপে জার্মানি প্রভৃতি শক্তি যে নতুন নেতৃত্ব নিত ইউরোপীয় শক্তি হিসেবে, সেটা ভেঙে দিয়ে মানে একটা সোনার থালায় করে গোটা ঐক্যবদ্ধ ইউরোপকে আমেরিকার হাতে তুলে দিলেন। পুতিন সাহেব এই লাভটা আমেরিকার করে দিলেন, মানে অনিচ্ছাকৃত লাভ। এর ফল দাঁড়ালো কি, আমি এখন শেষ করব, ইউরোপের যে যুদ্ধ সমাবেশ এটা শুধু ইউরোপে সীমিত নাই, সারা পৃথিবীতে এর প্রভাব পড়েছে। আমি যেখানে আপনি প্রশ্ন করেছিলেন, আমাদের সকলের এখানে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তেলের দাম, খাদ্যের দাম, সারা পৃথিবীতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। আমেরিকানরা যে সহজপন্থা নিয়েছিলেন, তারা স্যাংশনের মাধ্যমে রাশিয়াকে নিয়ন্ত্রণ করবেন ভেবেছিলেন, সেই আশায় গুড়ে বালি পড়েছে। কারণ এটা পৃথিবীর যে পরিবর্তনশীল অবস্থা, সেটা আমেরিকানরাও মাঝে মাঝে ভুল করেন। একটা কথা আছে না সংস্কৃতে, মুনিদেরও মতিভ্রম হয় মাঝে মাঝে, এবং আমেরিকানদেরও মতিভ্রম হয়েছে যে তারা মনে করছে স্যাংশনের মাধ্যমে রাশিয়াকে একঘরে করা যাবে। এর পরিণতি হয়েছে, দুটো পরিণত হতে পারে, এটা বলে আর্মড অটার্কি, রাশিয়ানরা নিজেরা নিজেদের চালাতে সক্ষম, এবং তারা যদি গ্যাস বন্ধ করে দেয়, এখন ধরেন জার্মানিতে শীতকালে মৃত্যু দেখা দেবে, এবং তারা তাদের একটা টারবাইন যেটা কানাডায় নির্মিত, সেটা তারা কানাডায় পাঠিয়েছে করার জন্য, এটা না করলে জার্মানিতে গ্যাস দেওয়া যাবে না, সাম্প্রতিক খবর এটা প্রকাশিত হয়েছে। সুতরাং কানাডা রাজি হয়েছে, রাশিয়ার এই টারবাইন তারা ঠিক করে পাঠাবে, তাহলে তার স্যাংশন গেল কোথায়? অন্যের উপরে তার মানে স্যাংশনটা কার্যকর নয়। আরেকটা পরিণতি কি না, গম যদি কেউ আনতে চায় রাশিয়ার কাছ থেকে, এটা তারা এটা আমেরিকা এখন মানে মুখ রক্ষার জন্য বলতেছে, আমরা কিন্তু গমের উপর নিষেধাজ্ঞা দেইনি। কিন্তু কিছুদিন আগে রাশিয়ার একটা জাহাজকে তুরস্কের বন্দরে আটক করা হলো, বলা হলো কি এগুলো চুরি করে আনতেছে, তখন আবার ছেড়েও দিল। আমি খবরটা সংক্ষেপ করার জন্য বলছি, এই যুদ্ধের আরেকটা পরিণতি হয়েছে কি, রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার পক্ষে দুটো অপশান আছে আমেরিকার এই মানে প্রতিরোধের মুখে, ন্যাটোর প্রতিরোধের মুখে, এক হচ্ছে তার আত্মনির্ভরতা, স্বনির্ভর হওয়া, অটার্কি করা, এবং যুদ্ধের খাতে অনেক বেশি টাকা খরচ করা। রাশিয়া মনে রাখতে হবে, রাশিয়া বর্তমানে এটা সমাজতান্ত্রিক দেশ নয়, এটা হচ্ছে অলিগার্কির দ্বারা পরিচালিত দেশ। অর্থাৎ আমেরিকানরা রাশিয়ানদেরকে পুঁজিবাদী ব্লকে নিয়ে আসার পর তারা ভাবছিল কি তাদের সাথে তাদের সখ্য হবে। আচ্ছা, জার্মানিকে যেভাবে পরাজিত করে আমেরিকা এখন তার কব্জাগত করেছে, ওরা যদি রাশিয়াকে এভাবে পরাজিত করে কব্জাগত করতে পারে, এটা ছিল তাদের স্বপ্ন। কিন্তু এটা তো অলিক স্বপ্ন, দুইটা রাশিয়া এখন আরেকটি ব্লকের অধিকারী, তারা এখন ইউরেশিয়া জোট করতে চায়। সেখানে তারা বেলারুসকে যেমন ঢুকিয়েছে, ইউক্রেনকে ঢুকাতে চেয়েছিল। ইউক্রেনে তখন দুইপন্থী রাজনীতিবিদ ছিল, একদল বলতে কি প্রো রাশিয়ান যাদের বলা হতো, তারা কিন্তু রাশিয়ার দাস হতে চায় না, তারা বলছে কি আমরা রাশিয়ার সাথে ঐক্য করব, ওই ইউরেশিয়ান জোটে ঢুকবো। আরেক দল ছিল যারা অ্যান্টি রাশিয়ান, তারা বলছে না আমরা ন্যাটো জোটে ঢুকবো, ইউরোপীয় ইউনিয়নে জোটে চলবো। এখন শেষ কথা বলি, পোরশেঙ্কো রামলে 2018 সনে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তারা মিনস্ক অ্যাকর্ড বাস্তবায়ন তো করবেই না, বরং তারা বলছে কি ইউক্রেনের স্ট্র্যাটেজিক লক্ষ্য হচ্ছে, একথা খেয়াল রাখবেন, ন্যাটোর সদস্য হওয়া এবং
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া, এটা 2018 সনে নিয়েছে। কাজে যারা হঠাৎ করে ভাষা তথ্য থেকে বলে যে রাশিয়ানরা হঠাৎ করে আক্রমণ করেছে, যেমন নিউ ইয়র্ক টাইমস, ফিনান্সিয়াল টাইমস সমস্ত পত্রিকায় লিখেছে ইট ইজ অ্যান আনপ্রভোকড ওয়ার, আমি সবিনয়ে নিবেদন করতে পারি ইট ইজ প্রভোকড, নট আনপ্রভোকড। এখন তর্ক হচ্ছে এই জায়গায় এতে ন্যাটোর কি ভূমিকা এবং রাশিয়ানদের কি কি ভূমিকা, সেটা আমরা আলোচনা করব। প্রভোকড না, আমি কি রাশিয়ানরা 2014 কথা বাদ দেন, তার আগে থেকে বলে আসতেছেন 2000 সন থেকেই যে একটা কথা আছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স, গ্রেট পাওয়ার পলিটিক্সের অংশ। প্রথমে মনে হচ্ছে এটা নৈতিকতার বিরোধী, যেমন মেক্সিকো আমেরিকার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, স্বাভাবিকভাবে রাশিয়া চাইবে যে আমার আশপাশে যে ছোট দেশগুলো আছে এইগুলিতে ন্যাটো এসে মানে মাথা ঘামাবে না এবং নাক গলাবে না। এখন যদি রাশিয়ার সীমান্তের উপরে অনেকগুলো দেশ ওখানে যোগ দিয়েছে ন্যাটোতে, রাশিয়া তাতে আপত্তি ছিল না, কিন্তু ইউক্রেনের ঢোকাতে তার আপত্তি ছিল, কারণ ইউক্রেনটা কোনো একটা একবার আমেরিকার প্রেসিডেন্টকে 2008 সনের দিকে জর্জ বুশই বোধহয় তখন প্রেসিডেন্ট ছিল, এই পুতিন সাহেব বলেছিলেন ইউক্রেন ইজ নট এ রিয়াল কান্ট্রি, এটা একটা থিওরি, এটা কি এটা আমাদেরই ভাই, এখন আলাদা হয়েছে, একদিন আমাদের সাথে এক হয়ে যাবে, কথাটা তো সঠিক নয়। সেই জন্য তারা বলছে এখানে আপনি ন্যাটো ঢোকাতে পারবেন না, আর যদি ওকে ন্যাটোতে ঢোকাতে হয় আমাদের কোনো ন্যাটোতে ঢোকান। এখন আমরা যারা রাজনীতিবিদ নই বা কূটনীতিবিদ নয়, আমাদের কাছে এটা বিদগুটে মনে হয়। তো রাশিয়া এখন যে করছে, দ্বিতীয় বলছি চেচনিয়াকে সে যেভাবে দখল করেছিল 2008 সনের দিকে, ঘেরাও করে যে সিজ পলিসি নিয়েছিল, এখন ইউরোপীয় সেই পলিসি নিয়েছে। আমি যে রাজনীতিতে কতগুলো দাবার গুটি কীভাবে চলতে হয়, সোজা কথা রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে মনে করে কি একটা আতঙ্ক তৈরি করে রাশিয়া আবার সোভিয়েত ইউনিয়নের মতো সাম্রাজ্য ফিরিয়ে আনতে চায় না। রাশিয়া বলছে না আমরা ডিফেন্সিভ মেজার নিচ্ছি, অথচ ন্যাটো বারবার বলে আসছে, পৃথিবীর সবাই জানে ন্যাটো একটা আগ্রাসী জোট, 1949 সনে তৈরি হয়েছে, এবং যেহেতু তার বিপরীতে রাশিয়ান ক্যাম্প আছে কি তাকে বলে পোল্যান্ডের ওয়ার্সো জোট বলতো, সেটার বিরুদ্ধে সে একটা অ্যাগ্রেসিভ জোট হিসেবে ছিল। এখন আমেরিকানরা বলছে যে না না, ন্যাটো ইজ এ ডিফেন্সিভ অ্যালায়েন্স, এটা একটা আমি বলে কথার অপব্যবহার। রাশিয়ানদের বক্তব্যগুলিকে আপনারা ন্যাটোতে ইউক্রেনকে না ঢুকিয়ে আপনারা দূরে থাকেন, এইটাই হচ্ছে প্রবক শব্দের অর্থ হচ্ছে কি। তারপরে যেমন ধরেন 2018তে ইউক্রেনের নতুন সংবিধানে, আগে সংবিধান ছিল 1996 সংবিধান নেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ তথ্য, বলেছে কি ন্যাট ইউক্রেনের লোক ইউক্রেন স্বাধীন হবার 5-6 বছর পরে তাদের কোন সংবিধান যেটা গৃহীত তাতে লেখা আছে ইউক্রেন হবে নন অ্যালাইন দেশ। তাহলে 2018তে মানে 22 বছর পরে সংবিধান সংশোধন করে বলা হলো, আমাদের দেশে দেখেন না পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী হয়েছে, এরকম একটা সংশোধনী নম্বরটা আমার মনে নাই, 2018 সনের সংশোধনীতে বলা হয়েছে যে আমাদের লক্ষ্য হবে নন অ্যালাইনমেন্ট নয়, সামরিক জোটে যোগ দেওয়া। বাংলাদেশে পাকিস্তান মিলে পুরো রাজনীতির অর্থ ছিল কি, যে পাকিস্তান সামরিক জোটে গিয়েছিল সিয়া টু সেন্টুর জোটে, বাগদাদ পেকতে গিয়েছিল পাকিস্তান আমেরিকার জোটে, এটা ছিল ন্যাটোর এশীয় সংস্করণ। কিন্তু আমাদের বামপন্থী রাজনীতিবিদরা এবং প্রগতিশীল রাজনীতিবিদরা মৌলানা ভাসানী শুদ্ধ কি স্লোগান দিয়েছিলেন, তিনি যে বেরিয়ে গেলেন আওয়ামী লীগ থেকে এবং ন্যাপ গঠন করলেন, তার মূল কারণটা ছিল তো অনেকটা এইটাই, নিরপেক্ষ আমরা কি জোট নিরপেক্ষতা যোগ দেবো না আমেরিকান জোটে যাব, একদম এই রাজনীতি ইউক্রেনে হয়েছে। তো যখন ইউক্রেনের সরকার ঘোষণা করেছে আমরা ন্যাটো জোটে যোগ দেবো, এটা আমাদের দূরবর্তী লক্ষ্য, যে স্ট্র্যাটেজিক এইম অফ দি ইউক্রেন স্টেট ইজ টু জয়েন ন্যাটো অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, তখন এটা প্রবক না হয়ে কী করে হয়, প্রবক তো তাকেই বলে। আর ভিতরে যে গণহত্যা করেছে, যেমন ধরেন ডনবাসে কমপক্ষে 3,000 সিভিলিয়ানকে মেরেছে, এটা হলো নিরপেক্ষ তথ্য, মানে পক্ষপাতমূলক তথ্য, ওরা বলে 20,000 মেরেছে, ওরা বলে কিছুই মানি না, আমি সে তথ্যে যাচ্ছি না। তার মানে প্রবক না হয় কী করে হয়, রুশরা এখানে আক্রমণ অ্যাভয়েড করার জন্য বহু চেষ্টা করেছিল, তাদের শ্রেষ্ঠ চেষ্টা হচ্ছে মিনস্ক এগ্রিমেন্টে পৌঁছানো, অর্থাৎ ইউক্রেন সরকারের সাথে রাশিয়ান সরকারের চুক্তি হয়েছিল 2015 সনের ফেব্রুয়ারি মাসে, আমি এটাকে মিনস্ক অ্যাকর্ড বলছি, সেই সেটার লক্ষ্য ছিল আমার কাছে যে কাগজ আছে তাই আমি আপনাকে একটু করে তাহলে দেখালে হয়তো আপনি বুঝবেন। দ্য মিনস্ক এগ্রিমেন্টস স্পেসিফাইড এ সিজ ফায়ার, তখন যুদ্ধ চলছিল, ইউক্রেনিয়ান রেকগনিশন অফ লোকাল ইলেকশনস ইন সেপারেটিস্ট কন্ট্রোল এরিয়াস, এটি ইউক্রেনের ভাষা, সেপারেটিস্ট কন্ট্রোল বিদ্রোহীরা ওই দোনেস্ক এবং লোহানস অঞ্চলের, দ্য ট্রান্সফার অফ কন্ট্রোল ওভার দ্য বর্ডার টু দি ইউক্রেনিয়ান গভর্নমেন্ট, অ্যান্ড মানে অর্থাৎ ইউক্রেনের সার্বভৌমত্বের ভিতরে থাকবে দুই অঞ্চল কিন্তু তারা অটোনমি হবে, এই যে অ্যান্ড স্পেশাল অটোনমি স্ট্যাটাস ফর ডনবাস উইদিন ইউক্রেন ইনক্লুডিং দ্য পসিবিলিটি অফ ইনস্টিটিউশনালাইজিং দি সেপারেটিস্ট আর্ম ফোর্সেস। একটা মনে করাই দেয়, 1966 সনে আওয়ামী লীগ যে 6 দফা ঘোষণা করেছিল পাকিস্তানে, সেখানে ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বতন্ত্র মিলিশিয়া গঠন করতে হবে, এই
পৃথিবীর সব দেশের রাজনীতি কিন্তু একরকমই। তোরা বলছিল কি ডনবাস অঞ্চলে ডোনেস লোহানস্কের যে মিলিশিয়া তাদেরকে ইউক্রেনের ন্যাশনাল আর্মির অংশ করতে হবে। যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের মুক্তিযুদ্ধের সেনাবাহিনী মুক্তিযোদ্ধা কোথায় যাবে, আমরা ডিসব্যান্ড করে দিলাম, তখন গঠন করা হলো জাতীয় রক্ষী বাহিনী। কিন্তু 75 সালের পরে জাতীয় রক্ষী বাহিনী কী হলো, তাদেরকে আর্মিতে অ্যাবজর্ব করা হলো, কিন্তু আর্মি হয়ে গেল, স্বতন্ত্র বাহিনী রাখা হলো না। এইখানে ওইটা তুলনা করার জন্য বলছি, মিনস্ক এগ্রিমেন্টের অন্যতম শর্ত ছিল ওই দুই প্রজাতন্ত্র যারা এখন স্বাধীনতা ঘোষণা করেছে, তারা তখনই স্বাধীনতা ঘোষণা করেছিল, যে যুদ্ধ ছিল ওইখানে 3-4 হাজার লোক মারা গেছে। সেই সময় রাশিয়ার মধ্যস্থতায় এই মিনস্ক চুক্তিটা হয়েছিল। মিনস্ক মানে কোনো শহরে চুক্তি হয়েছে যার নাম মিনস্ক আর কি। এই চুক্তির বৈশিষ্ট্য ছিল ওদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং স্বায়ত্তশাসনের অন্যতম শর্ত হবে যে তাদের স্বতন্ত্র আর্মি গঠনের অধিকার দেওয়া হবে। আমাদের 6 দফায় কী ছিল, দুই অঞ্চলে দুই মুদ্রা থাকবে, দুই রকমের সেন্ট্রাল ব্যাংক থাকবে, ছিল না? তখন পাকিস্তান এগুলিকে বিচ্ছিন্নতাবাদী বলেছিল না, এদেরকে এখনও বলে সেপারেটিস্ট ফোর্স বলতেছে। আমি যে এইটা যদি ইউক্রেনের রাজনীতি কেউ বুঝতে চান তাকে মিনস্ক এগ্রিমেন্টে যেতে হবে। মিনস্ক এগ্রিমেন্টটা কখন তৈরি হলো, 2015 সনে, তার আগে 2014 সনে একটা ক্ষমতার পরিবর্তন হলো যেটার নাম দিয়েছে ময়দান বিপ্লব। এর আগে যিনি ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, ইয়ানোকোভিচ, ওনাকে বলা হতো রুশপন্থী, তাকে সঠিক ক্ষমতা যে আনলেন সে হলো পেট্রো পোশেঙ্কো। তারপরে তার পরাজয়ের পর 2019 সনের নির্বাচনে ক্ষমতা আসলো জেলেন্সকি। জেলেন্সকি শতকরা 73 ভোট পাইল আর পোশেঙ্কো পাইল 25 ভোট, কিন্তু দুজনে কিন্তু একজোটার লোক ছিল। এই জন্য বলে এই পলিটিক্সটা হচ্ছে অলিগার্কিক পলিসি। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি দেখলে এটা পরিষ্কার হয়। এখন তৃতীয় শক্তির কথা বলে আমি শেষ করি। এই যে বাংলাদেশের যেটাকে সিভিল সোসাইটি বলা হয়, মূলত যেটা এনজিওরা কন্ট্রোল করেন, যাদের মূলত পুরো ফিনান্সটা বিদেশ থেকে আসে, ইউক্রেনে এরাই ক্ষমতার একটা বড় অংশদার। ইউক্রেনে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, ফোর্বসের যে ধনী লোকের তালিকা তৈরি করা হয় তাতে দেখলে সবচেয়ে সর্বোচ্চ ধনী 10 জনের তালিকা ওই 2014 বিপ্লবের আগে আর পরে একটি পরিবর্তন হয়েছে, সেটা মানে এরপরে যখন পোশেঙ্কো চলে গেলেন, ওখানে আগে পোশেঙ্কো ছিলেন, এখন তিনি চলে যাওয়ার পর পোশেঙ্কো নাই, বাকি 10 জন ঠিক আছে। অর্থাৎ এরা আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি হয়েছে, এখন বিএনপি ছিল আওয়ামী লীগ হয়েছে, বোঝার সুবিধার জন্য বলছি আমি অপোজিশন। অর্থাৎ আসলে ইউক্রেনের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করছেন এরা হলো একটা অলিগার্কি এলিট গ্রুপ। এদের সাথে যুক্ত হয়েছে ডানপন্থী আজব, ডানপন্থী রাইট সেক্টর, ডানপন্থী এনজিওগুলো, এরাই জেলেন্সকে নিয়ন্ত্রণ। জেলেন্সকে এত সমর্থন পাচ্ছে কেন, এত পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন কেন, তিনি ওই দেশে জনপ্রিয় তার কারণে ওখানে একটা জাতীয়তাবাদী রাজনীতি আবেগ আছে। রাশিয়ানরা এটাই ভুল করেছে, তারা এই যে জাতীয়তাবাদী প্রতিরোধটা এটা হিসেবের মধ্যে নেয়নি। কিন্তু তারপরে ওই কথা সত্য যে রাশিয়ার সাথে একটা নেগোসিয়েটেড পিস সেটেলমেন্ট না করে ইউক্রেনের পক্ষে টিকে থাকা সম্ভব নয়, এবং রাশিয়ার পক্ষেও ইউক্রেনকে স্বীকার না করে পৃথিবীতে অন্যের সাথে গ্রহণযোগ্য হওয়া সম্ভব নয়। আমি মনে করি এটাই আমাদের শর্ত। এখন তাহলে বাণিজ্যের সঙ্গে মানুষের জীবন, জীবন ধারণের মান, এসব অনেক কিছু নির্ভর করে। তাহলে ব্যবসা বাণিজ্যের যে চাহিদা সেগুলো কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার রাজনীতিকে হালকা করে দিচ্ছে কিছুটা? না, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে যে আমরা তো সকলেই বলেছি এখন অর্থনীতি বিশ্বজনীন। বিশ্বজনীন তো অর্থ কী? অর্থাৎ আমরা এক দেশে একটা জিনিস উৎপাদন করি, আর এক দেশের সংযোজন করি, আর এক দেশের বিক্রয় করি, এটা তো বিশ্বজনীন অর্থনীতির প্রধান কথা। যেমন পৃথিবীর কোনো কোনো অঞ্চল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো কোনো অঞ্চল খাদ্যে যাকে বলা হয় উদ্বৃত্ত, কোনো না খাদ্য ঘাটতি। তাহলে যেখানে খাদ্য উদ্বৃত্ত সেই খাদ্য তো অন্যকে নিতে হবে। তা মার্কিনরা যে পলিটিক্সটা করছেন নিষেধাজ্ঞা, প্রথম কথা হচ্ছে এটা ন্যায্য কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা কার্যকর কিনা। ন্যায্যতার প্রশ্ন আমি ছেড়ে দিলাম, এটা বলতে পারবেন যারা ক্ষমতাসীন রাজনীতিবিদ আছেন, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন এটা মানবাধিকার লঙ্ঘন করে, আমি সেটা বাদ দেব। আমি বলবো যে এটা কার্যকর কিনা। ইতিহাস, বস্তুনিষ্ঠ ইতিহাস প্রমাণ করছে এটা কার্যকর হচ্ছে না। ফল হচ্ছে কি, খোদ মার্কিন দেশে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, এখন মুদ্রাস্ফীতি সেখানে 8-10 ভাগ অতিক্রম করেছে, ইউরোপে নানা ধরনের আতঙ্ক দেখাচ্ছে, ফলে ইউরোপীয় ইউনিয়ন একমত হতে পারছে না তারা রাশিয়া থেকে গ্যাস নেবে কি নেবে না, না নিয়ে তাদের বিকল্প নেই। বিকল্প নিতে হলে আমি আবারও বলছি তাদের রাশিয়াকে পরাস্ত করতে হবে, তার সমস্ত সম্পদকে উপকৃত করতে হবে, সেই অবস্থা তাদের নাই। তাদের না আছে সেই সামরিক শক্তি, ইংরেজিতে বলে স্ট্র্যাটেজিক পাওয়ার, আর যদি সেই শক্তিটা কাজে লাগাতে চায় তাহলে তাদেরকে নিউক্লিয়ার যুদ্ধে ঝুঁকি নিতে হবে, এবং একক নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ফ্রান্স কিংবা ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী রাশিয়া, একমাত্র আমেরিকা তার চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু আমেরিকার পক্ষে রাশিয়াকে আক্রমণ করা
সহজ সিদ্ধান্ত নয়, আত্মঘাতী হবে। আমি সোজা কথায় বলছি, এই গ্রেট পাওয়ার পলিটিক্সে আমেরিকায় যারা এখনও পর্যন্ত যাদের মাথা ঠিক আছে বলে আমি মনে করি, তারা এই যুদ্ধের পক্ষে রায় দেবে না। হেনরি কিসিঞ্জার থেকে মনে করেন, আড়াই মাস আগে আপনার কাছে আপনাদের কথা বলেছি আমি, তখন আমি খুব বেশি একটা বিশেষজ্ঞ নই, কিন্তু আমার কোন কথাটি ভুল প্রমাণিত হয়েছে আপনি বলুন আমাকে। হেনরি কিসিঞ্জার এবং নিউ ইয়র্ক টাইমস যখন এটা বলেছেন, তখন তাকে বলা যেতে পারত, ওরা কি রাশিয়ার দালাল? না, ওরা বলছে না, রাশিয়াকে যেহেতু পরাস্ত করা সম্ভব নয়, ইউক্রেনের উচিত বিবেচনা করা যে জায়গাগুলো ছেড়ে দেওয়া উচিত। জেলেন্সকি যদি তুমি প্রাইভেটলি ইন্টারভিউ করতেন এবং বলতেন যে এটা পত্রিকায় প্রকাশ হবে, না সেও বলতে এগুলো ছেড়ে দেওয়া উচিত, কিন্তু পারছে না সে অন্য কারণের জন্য, তাকে তো ক্ষমতা থাকতে হবে ওখানে জনপ্রিয় হওয়ার জন্যে। জেলেন্সকির জনপ্রিয়তার কারণ হচ্ছে কি, এনজিও জাতীয়, আমি সিভিল সোসাইটি কথাটা পছন্দ করি না, এই জন্য বলছি যে এই সোসাইটি, এনজিও সোসাইটি অর্থাৎ বৈদেশিক যারা বেসামরিক সেক্টর এবং ওদের যে যুদ্ধবাদী নিউনাৎসি বাহিনী, এই দুটো একত্রিত হয়ে তার সমর্থনকে তো বাড়িয়েছে। আমাদের দেশের রাজনীতি আপনি বুঝতে পারবেন সেটা, আমাদের এখানে একটা তৃতীয় শক্তি হিসেবে যারা তত্ত্বাবধায়ক সরকার চায় অথবা যারা অনেক সময় নিজেরা সরাসরি সামরিক বাহিনীকে আহ্বান জানায় ক্ষমতা দেওয়ার জন্য, এটা হচ্ছে ক্ষমতার পিচ্ছিল পথ, এটা হচ্ছে বাঘে চলার আমন্ত্রণ, নামবেন কীভাবে? তো তারা বলছে এখন যে সিভিলিয়ান কমিউনিকেশন, তো ওর চেয়েও খারাপ। আমি বলি হ্যাঁ, আপনার এই দুই মন্দের মধ্যে কোনটা বেছে নেবেন এটা আপনার চয়েস নয়। বাইরের পৃথিবী দেখাচ্ছি, ইউক্রেনে দেখলে বোঝা যায়, জেলেন্সকি একজন অভিনেতা ছিলেন, তাকে কে সামনে আনা হয়েছে তার এই যাকে বলা হয় পার্সোনালিটি নয়, তার মুখোশ মূল্যের জন্যে। আদিতে পার্সন শব্দের অর্থ হচ্ছে মুখোশ, মানে বলে রাখি আর কি ল্যাটিন কথা। তো সে হচ্ছে একটা মুখোশ, ইউক্রেনের মুখোশ। কিসের মুখোশ? একসময় সে ঐক্যের প্রতীক ছিল, কিন্তু কোনো ঐক্যের কাছে করতে পারেনি। যেমন তাকে, তিনি কমান্ডার ইন চিফ, কিন্তু তাকে ডনবাস অঞ্চলে গিয়ে সাধারণ শরীরকে অ্যাড্রেস করতে হয়েছে, আমি এখন এই যুদ্ধ শুরুর আগে, কিন্তু মিনস্ক এগ্রিমেন্ট তিনি বাস্তবায়ন করতে পারেন নাই, বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু মুখে দিয়ে বলতো এটা হলো আত্মসমর্পণের চুক্তি, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তাকে এটা বাস্তবায়নের দায়িত্ব ছিল। আসলে সোজা কথা আমি যদি বলি, মিনস্ক এগ্রিমেন্টটা বাস্তবায়ন না করাই হচ্ছে যুদ্ধের মূল কারণ। আপনি বলতে মিনস্ক এগ্রিমেন্ট এটা তো অন্যায্য, আপনাকে দেখতে হবে 1971 সালের যুদ্ধ দেখেন, একটি আরব দেশও বাংলাদেশ সমর্থন করে নাই, কারণ তারা চোখে চশমা দিয়ে দেখছিল পাকিস্তান একটা মুসলিম দেশ, এটাকে ভারত বিচ্ছিন্ন করে ফেলতে চাচ্ছে, কিন্তু বাস্তবতা ছিল যে বাংলাদেশের সকল মানুষই, অর্থাৎ প্র্যাকটিক্যালি সকল মানুষ মুসলিমে ব্যতিক্রমবাদে স্বাধীনতা চাচ্ছিল। ভারত কী করছে সেটা এখানে প্রধান ব্যাপার ছিল না, ভারত ছিল সহায়। একই ইউক্রেনের ঘটনা আমি বললাম, এই যে লুনাস্ক এবং দোনেস হয়তো আকারে ছোট, কিন্তু এইখানে মূর্খ ছিল, পোর্শন করে আমাদের একটা আইন হয়েছিল ইউক্রেনে রুশ ভাষা ব্যবহার করা যাবে না। জেলেন্সকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না, আমি রুশ ভাষা ব্যবহার বিরোধী আইনটা তুলে দেবো, কিন্তু তিনি তুলে নিতে পারেননি। অর্থাৎ এইখানে যে উগ্র জাতীয়তাবাদ, অ্যান্টি রাশিয়ান জাতীয়তাবাদের সাথে ওইখানকার অঞ্চলে যে রুশভাষী জনগণ, জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের বলছি একটা বিরোধ কীভাবে আছে। আসামের বাংলাভাষী জনগণ কথা বলেন, অহম রাজ্যের রাজভাষা অহম, কিন্তু সেখানে কাছাড় প্রভৃতি উপত্যকা জেলায় অনেকগুলো বাঙালি আছেন, তারা তাদের মাতৃভাষায় কথা বলতে চায়। আসামের ভাষা আন্দোলনের কথা আমরা জানি, 1961 সালে সেখানে গুলিগালাজ করা হয়েছে, অনেক লোক শহীদ হয়েছেন ওখানে, সেই জিনিসটা সারা পৃথিবী স্বীকার করে না যেহেতু ওরা অল্পসংখ্যক। অনেকটা ইউক্রেনের পরিপ্রেক্ষিতে লোহানস এবং দোনেস্কের অবস্থাই তাই, সেইখানে যে যারা মাইনরিটি আছেন তারা মনে করেন যে ইউক্রেনিয়ান ডানপন্থীর দ্বারা আমরা নিপীড়িত, তারা স্বায়ত্তশাসন চেয়েছেন এবং তারা এখন শেষ পর্যন্ত স্বাধীনতা ঘোষণা করেছেন। আগে অনেক বেশি ভোট পোর্শেঙ্কোরা, যাই ভোটবাগ ইয়ানোকোভিচ যে ভদ্রলোক ছিলেন, উনি রাশিয়ার সাথে একটা অ্যাকর্ড করতেছিলেন, তিনিও তো একটা বিপ্লবের ক্ষমতায় এসেছিলেন, ওটাকে অরেঞ্জ রেভলিউশন বলে, আপনি খেয়াল করছেন 1991 পর থেকে এ সিরিজ অফ রেভলিউশন হয়েছে ইউক্রেন। আর মনে হচ্ছে ইউক্রেন হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে পূর্বে, কিন্তু রাশিয়ার পশ্চিম, এবং রাশিয়ার সবচেয়ে অগ্রণী বুদ্ধিজীবীরা ইউক্রেনের লোক, যেমন টর্সকির জীবনী লেখক আইজাক ডয়েশচার, উদাহরণ দিয়ে বলছি, আমি যার ইন্টারভিউ থেকে আপনাকে পড়ে শুনলাম, ইনো ভলোদিমির ইশচেনকো, এরা কিন্তু জেলেন্সকিকে ভোট দিয়েছে, কিন্তু এখন জেলেন্সকির বিরোধী, ইনি লিখেছেন এই পত্রিকায়, নিউ লেফট রিভিউ পত্রিকায়। আমি এই জন্য বলছি, এটা বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রসঙ্গটা বেরিয়েছে, গতবার যে আপনাকে আসছিলাম তখন এই পত্রিকা আমার হাতে ছিল না, আমি এরপরে এটা পড়লাম, দেখুন যে অনেক তথ্য আছে যাতে দেখা যাচ্ছে এই যুদ্ধের জন্য একতরফা রাশিয়াকে দায়ী করা ঠিক হবে না। আমি কিন্তু এটা বলছিলাম যে রাশিয়ার কোনো দায় নেই, রাশিয়ার মধ্যে একটা নতুন বলতে পারেন আধিপত্যবাদ বিকশিত হয়েছে, তার কারণ হচ্ছে সে ভীত,
ন্যাটো তাকে আবদ্ধ করে ফেলছে এরকম তার আশঙ্কা। এটা অমূলক না সমূলক সেটা স্বতন্ত্র প্রশ্ন। এখন আমেরিকানরা আশা করেছিল, এখন আমি তো দিয়ে শেষ করি, যে তারা যেমন বাইডেন পরিষ্কার করে পোল্যান্ডে গিয়ে বক্তৃতায় বলেছিলেন যুদ্ধ শুরু হওয়ার একটু আগেই, আমেরিকার সব তথ্য ছিল যে পুতিনকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, অর্থাৎ রেজিম চেঞ্জ ছিল আমেরিকার লক্ষ্য, কিন্তু পরে আমেরিকা বুঝতে পেরে সরে এসছে। তারপরে তারা বলে কি, ওখানে এলিটদের মধ্যে পুতিন বিরোধী যারা আছে জেনারেলরা তারা ক্ষমতা দখল করবে। তারা তো প্রথমে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, রাশিয়ানরা কিন্তু কম ক্ষয়ক্ষতির শিকার হয়নি। তাদের একটা জাহাজ ডুবে গেছে, তাদের কত উচ্চ মানের জেনারেল, 12 থেকে 14 জন জেনারেল মারা গেছে। আমি যুদ্ধের কথা যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, যুদ্ধ মাত্রেই ঘৃণ্য, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, যুদ্ধের পরে আপনাকে টেবিলে বসতে হয়। কিন্তু যদি আপনি যুদ্ধের আদি না জানেন তাহলে অন্ত বলবেন কীভাবে? এখন যে বলছি যে স্যাংশন দিয়ে রাশিয়াকে বিপদে ফেলতে গিয়ে আমেরিকান করেছে কি, সারা পৃথিবীকে বিপদে ফেলেছে। কাজে আমেরিকার উচিত যদি তারা যদি হিতকামী হয় যে রাশিয়ার সাথে নেগোসিয়েট করা, আমি বারবার বলি, এবং রাশিয়ার যেটা ন্যূনতম চাহিদা সেটা পূরণ করা, সেটা না করলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধ গেলে এতে এমন একজন, আজকে একজন আমেরিকার গোয়েন্দা সংস্থার একজন প্রাক্তন সবাক বলেছে এমনকি ইউক্রেন বিলুপ্ত হয়ে যেতে পারে। পৃথিবীতে বহু রাষ্ট্র জন্ম নিয়েছে, বহু রাষ্ট্র বিলুপ্ত হয়ে গেছে আমরা জানি, আমি সেই পরিণতি চাচ্ছি না। ইউক্রেনের প্রতি আমার নিজের ব্যক্তিগত অনেক অনুরাগ আছে, এটা গোগলের দেশ, এবং আমার রাশিয়ার প্রতি কোনো আলটা পক্ষপাত নাই। যতটুকু আমি বুঝতে পারছি এই জেলেন্সকির রাজনীতি হচ্ছে চরম ডানপন্থী রাজনীতি, যেটাই যুদ্ধের মূল কারণ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক বেশ গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানা গেল। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের মতো টিভিএস এর বিশ্লেষণ কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে অনেক ধন্যবাদ।